স্থানীয় পৌরসভা এলজিইডি জেলা পরিষদ ও সড়ক জনপথে ঠিকাদারি করতেন বগুড়া শহরের মালগ্রামের বাসিন্দা আনিস ঠিকাদারি পেশায় লোকসানের পর যখন পথে বসার জোগাড় তখন জীবিকার প্রয়োজনে বাধ্য হয়ে স্ত্রীর গহনা বিক্রির টাকায় কিনে নেন অটোরিকশা দুই মেয়ের পড়াশোনার খরচ আর পরিবারের চাহিদা পূরণে অটো চালানো ছাড়া কোনো পথই খোলা ছিল না আনিসের আনিসের দাবি নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে দফায় দফায় লোকসান করেন তিনি সবশেষ করোনার ধাক্কা আর সামলাতে না পেরে ঠিকাদারি পেশা থেকে ছিটকে পড়তে হয় আনিসকে ঠিকাদারিতে আমার প্রায় আট দশ লাখ টাকা আমার গরু ছিল গরুগুলো বিক্রি করে আমি খায় ফেলে দিয়েছি এখন মনে করেন যে জীবন চলে না বিদায় এখন মনে করেন এটা কিনে এখন মনে করেন যে প্রতিদিন পাঁচশো হোক ছয়শো হোক মানে নিজের গাড়ি জেলায় আসে সেটাই দেয় মনে করেন আমাকে এখন সংসার চলে নির্মাণ সামগ্রীর দাম ওঠানামার নামার বাইরের গল্পটা কারোরই অজানা নয় সড়ক ব্রিজ কালভার্ট বা ভবন যে কোনো নির্মাণ কাজে সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মচারী থেকে কর্মকর্তা টেবিলে টেবিলে উৎকোচ হিসাবে পৌঁছাতে হয় প্রকল্পের মোট অর্থের একটা কমিশন এই অনিয়ম ধীরে ধীরে নিয়মে পরিণত হয়েছে অভিযোগ গাইবান্ধা ও বগুড়ার ঠিকাদারদের কিন্তু জেনে শুনেও কেন এমন অন্যায় মেনে কমিশন দিচ্ছেন তারা এই প্রশ্নের উত্তরে ঠিকাদারদের সরল স্বীকারোক্তি কমিশন না দিলে যেমন কাজ মেলে না তেমনি হতে হয় হয়রানি আপনি দেখতেছেন একটা সাইডে লস হচ্ছে আপনার লক্ষ লক্ষ টাকা কিন্তু অফিস তার পার্সেন্টেজ ছাড়ে না আপনি ফকির হয়ে যাবেন জমি বেছে কাজ উঠাই দিবেন কাজও তো তারা ছাড় দেবে না আপনার তাদের পার্সেন্টেজও তো ছাড় দেবে না এসব দেওয়া লাগে ইঞ্জিনিয়ার কত দেওয়া লাগে এক্সেন কত দিতে হয় অ্যাকাউন্টেন্টের কত দেওয়া লাগে অ্যাকাউন্টেন্টের কত খাপ পার্সেন্ট দেওয়া লাগে

স্থানীয় ঠিকাদারদের কাজ পাওয়ার সুযোগ থাকে এখন প্রায় প্রতিষ্ঠানগুলো এলটিএমের এর বদলে ওপেন টেন্ডার মেথড ওটিএম প্রক্রিয়া অনুসরণ এবং দরপত্রে অভিজ্ঞতা সহ বিভিন্ন কঠিন শর্ত জুড়ে দেয় নাম করা বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়া বাকিরা টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেওয়ার যোগ্যতাই রাখেন না ঠিকাদারদের দাবি বড় বড় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কাজ কিনে এবং তাদের লাইসেন্স ব্যবহার করে কাজ করতে গিয়ে লোকসানে পড়তে হয় তাদের প্রতিটা জাতি গোষ্ঠী ব্যবসার মধ্যে একটা শ্রেণী বিন্যাস আছে তাহলে আপনি যারা বড় লোক তাদের তারাই কাজটা পাবে তারা কিন্তু মাঠে কাজ করে না সে কাজটা আবার আমাদেরকে কিনে নিতে হয় আমাদের যে লাভ্যাংশ টেন পার্সেন্ট সরকার যে প্রকল্পের সাথে ধরে দিল সেটা কিন্তু আগেই লেস মারতে বলতেছে আমাদের কিছু নেই এখন আমরা এখন প্রতিযোগিতার মধ্যে পড়ে গেছি আমরা সাধারণ যারা ঠিকাদার তারা শেষ লেস মাস আমরা অংশগ্রহণ করতে পারি না আমাদের যোগ্যতাই নাই বছর ধরে ঠিক করে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মনে করেন টেন্ডার প্রক্রিয়ায় কিছু সংশোধন আনতে পারলে নতুন ঠিকাদার তৈরিতে আর বাধা থাকবে না অন্যদিকে জনপ্রতিনিধিরা বলছেন প্রচলিত কমিশন রেওয়াজ বন্ধে প্রয়োজন কঠোর হস্তক্ষেপ কোথায় এল করতে হবে এবং কোথায় ওটিএম করতে হবে সেটা কিন্তু একটা সুনির্দিষ্ট করে বলা আছে সো আমাদের সংশ্লিষ্ট দপ্তর আমরা যারা এলটিএম বা ওটিএম করি এটা কিন্তু একটা নিয়মের মধ্যেই করি কিন্তু এটা কিন্তু ঠিক যে সারা বিশ্বব্যাপী এবং সব জায়গায় কিন্তু ওটিএম হচ্ছে সবচেয়ে স্বচ্ছ একজন মানুষের তো এত লাগে না কিন্তু এদেরকে জাস্ট থ্রেটে ফেলানো যে তোমার চাকুরি নিরাপদ নয় তোমার মান সম্মান নিরাপদ নয় দুই সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক প্রতিবেদনে বলা হয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মোট বরাদ্দের আট দশমিক দুই পাঁচ থেকে বারো দশমিক সাত পাঁচ শতাংশ পর্যন্ত কমিশন দিতে হয় ঠিকাদারকে হেদায়েতুুল ইসলাম বাবু এখন বগুড়া